নমস্কার বন্ধু, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল KMC আর নয় ঘুষখোর দুর্জয়। আজকের এপিসোডে যেটা সবচেয়ে বড় বিষয়, কালকে গতকাল লক্ষ্মী পুজোর দিনে 11:30টার সময় আমাদের এক স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, খুব সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, তার বাড়িতে পুলিশ গেছে বেআইনি সংক্রান্ত নোটিশ নিয়ে। এই বিষয়ে বিস্তারিতভাবে আপনাদের জানাবো এবং তার প্রতিবাদ যাতে আমরা সবাই করতে পারি তার জন্য এই ভিডিও। তার আগে আমি একটা ভিডিও ক্লিপিংস দেখাচ্ছি, সেই ক্লিপিংসটা আগে ভালো করে দেখে নিন, তারপর আমরা আলোচনায় আসব। এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশান অন করে রাখবেন, এবং যেটা করতে হবে শেয়ার করতে হবে, অনেকগুলো করে শেয়ার করতে হবে। আগে আমরা ভিডিওর ইউটিউব বিস্তারিতভাবে যাওয়ার আগে ভিডিও ক্লিপিংসটা আগে দেখে নিন। নমস্কার বন্ধু, আপনারা ভিডিওটা দেখলেন, একটু ভালো করে নিশ্চয়ই দেখেছেন, যেখানে একজন একটি ছেলে একটি ব্যক্তি কিছু টাকা নিয়েছে, তার আগে অনেকগুলো টাকা নিয়েছে, সেগুলো ভিডিও ক্লিপিংসে আছে। সব মিলিয়ে প্রায় কিছু না হলো আমার আন্দাজ নট লেস দ্যান ১০ লাখ। এই টাকাটা লাস্ট মুমেন্টে ও নিচ্ছে, নেওয়ার পর কতগুলো শব্দ ইউজ করছে বা কথা বলছে, সেই কথাগুলোর কথা আপনারা বুঝতেই পেরেছেন যে বলছে এই টাকাটা আমাদের নয়, এই টাকাটা আমাদের সব কিছু মিলিয়ে আমাদের অফিসারকে দিতে হবে আর আমাকে কিছুটা টাকা দিন। আমি আইডেন্টিফাই করে দিচ্ছি ছেলেটিকে, ছেলেটি হচ্ছে আমাদের এনলিস্টেড যে ডেমোলিশন কন্ট্রাক্টর আছে দীপঙ্কর, সেই দীপঙ্করের দুটো টাউটার আছে, এটা হচ্ছে এক নম্বর টাউটার আর একটা টাউটার আছে, এদের দিয়ে দুর্জয়ের এরকম অনেক দীপঙ্করের মতো অনেকগুলো রেমুনিশন কন্ট্রাক্টর ধরা আছে, এদের দিয়ে কি করা হয় যে এদের দিয়ে টাকা তোলা হয় এবং এটা একটা বিশাল বড় র্যাকেট তৈরি করছে। এবং দুর্জয় সরকার যেটা করে যে পার ডে হয়তো ও বাড়িতে নিয়ে যায় 3-4 লাখ টাকা পার ডে, এবং কীভাবে নিয়ে যায় তার ভিডিও বা আপনাদের যা দেখাবো আপনাদের এই ইউটিউব চ্যানেলে বলবো। এবং তার সাথে আমার যে আর নয় দুর্জয় যে পেজটা আছে ফেসবুক পেজ, সেটা একটু লক্ষ্য রাখবেন, সেখানেও আমার লেখাগুলো পরপর থাকবে। এবং এটার র্যাকেটটা বিশাল বড় একটা র্যাকেট, এটা মানে কম বড় নয়। এদের কাজই হচ্ছে, ধরুন এটা 77 নম্বর ওয়ার্ডের আপনার ওই ভিডিও ক্লিপিংসটা, যেটা টাকা নেওয়ার যে ছবিটা, এবং এর মধ্যে অনেকেরই ছবি আছে, তার মধ্যে সেগুলো আস্তে আস্তে করে আপনাদের দেখাবো। এই টাকাগুলো কীভাবে তোলা হচ্ছে, এরা বেআইনিকে প্রমোট করা হচ্ছে, বাড়িগুলোর ভাঙারগুলো অর্ডারগুলো করানো হয়, বাড়িগুলো প্রথমে বেআইনি তৈরি করানো হয়, সেখানে তৈরি করানোর পর পার্টিকে ফাঁসানো হয়, ফাঁসিয়ে দুর্জয় সরকার এবং তার কোম্পানি, আরও অনেকের নাম আছে সেগুলো পরবর্তীকালে বলবো, তার মধ্যে মাস্টার মাইন্ড হচ্ছে দুর্জয়, এ কী করে এই বাড়িগুলোর ভাঙার অর্ডারগুলোকে করানো হয়। বাড়িগুলোর ভাঙার অর্ডার করানোরও একটা বিশাল সুন্দর একটা গল্প আছে, যেগুলো খুঁজে বার করা গেছে, অনেকে বড় বড় রথি মহারথী এর মধ্যে যুক্ত। এই বাড়িগুলোর অর্ডারগুলো ভাঙানোর অর্ডার করানো হয়, করানোর পর সেগুলোকে নিয়ম মেনে ভাঙতে যাওয়া হয়, না ভেঙে সেগুলোকে জাস্ট একটুখানি ছাদফুটো করে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা ওখান থেকে আদায় করা হয় এবং সেটাকে আবার জুড়েও দেওয়া হয়। এইভাবে পার ডে যে বড় নয় এবং বড় 15-তে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থাকাকালীন দুর্জয়ের যে র্যাকেট, এবং মাস্টার মাইন্ড হচ্ছে দুর্জয়, কেন দুর্জয়ের একটা বড় গুণ হচ্ছে ও বিল্ডিং আইনটাকে, বিল্ডিং রুলসটাকে একদম মুখস্থ করে রেখেছে। কোন জায়গাটা মুখস্থ করে রেখেছে, কীভাবে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারদের ফাইলকে আটকে রেখে টাকা তোলা যায়, কীভাবে এই বেআইনি কাজগুলোকে করে সেখান থেকে টাকা আদায় করা যাবে এবং যাতে ও না ফাঁসে। কিন্তু অসৎ পথে থাকলে বুঝতেই পাচ্ছেন, যত বড়ই চোর হোক না কেন, বুদ্ধিমান হোক না কেন, চোর কিছু না কিছু সবুত ছেড়ে যাবে, সেরকমই এরকম সবুত প্রচুর ভিডিও ওর নামে, ওর এগেনস্টে অনেকেই খুঁজছিল কীভাবে ওকে বাজে পাওয়া যায়। তারপরে অনেকগুলো ভিডিও করা হয়েছে, সেই ভিডিওগুলোর মধ্যে একটা তো হচ্ছে এইটা দেখাচ্ছি, আরও কিছু ভিডিও আছে যেখানে ওপেনলি ও বলছে যে আমাকে এই ফাইলে এই টাকা দিতে হবে, ওই ফাইলে ওই টাকা দিতে হবে, সেই ফাইলে এই টাকা দিতে হবে, এবং তার ভিডিও অডিও ক্লিপিং দুটোই আমার কাছে আছে। এবার ঘটনা হচ্ছে, দুর্জয় কোনোরকমভাবে বাঁচতে পারবে না, দুর্জয়কে আইদার, ওকে আমি বলেছিলাম যে কালী পুজো অবধি ওর সময় যে কাল 4 তারিখের মধ্যে ও যে খুঁটি ধরে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার সাউথ হয়েছিল
সুকান্ত দাকে সরিয়ে সেই খুঁটির ধরেই ও যদি বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে চলে যায়, আমার এই ভিডিও এই ক্যাম্পেইন বন্ধ করে দেবো। আর যদিও ও টাক্কার নিতে চায় তাহলে ওকে বারিকপুর জেলে পাঠাবো। তো ও যেভাবেই টাক্কার ঠিক না কেন, ওর হাতে কিছু নেই, ও আইনি পদক্ষেপ থেকে আরম্ভ করে কোনো কিছু ও নিতে পারবে না, নিলে আরও ফাঁসবে। প্রচুর টাকা সম্পত্তি, সেই সম্পত্তির হিসেবগুলো আপনাদের পরবর্তীকালে ছবি সমেত দেখাবো এবং সেই টাকা ও কীভাবে কোথায় কোন জায়গায় ইউজ করেছে সেটা পর্যন্ত আপনাদের কাছে দেখাবো। এত কিছু বেআইনি প্রমোট করার পর যেটা ঘটনা ঘটছে, যে আপনারা সবাই জানেন নতুন ইউডিপিতেও আমাদের কনসেপ্টে আমাদের নাম আমরা উইথড্র করতে পারছি না। এবং ধরুন আমরা একজন আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার, প্রচুর বাড়ি স্যাংশন করি আমরা কলকাতা শহরে, কোথায় কোনটা একতলা বা দুতলা মারছে সেটা আমাদের পক্ষে দেখা সম্ভব নয়। অনেক ক্ষেত্রে ছোটো বাড়িগুলোতে আমাদের সুপারভিশনও থাকে না, সেক্ষেত্রে শুধুমাত্র নাম আমাদের থাকার দরুন যেটা করছে এখন ইদানিংকালে থানাগুলো থেকে হট করে একটা করে নোটিশ পাঠিয়ে দিচ্ছে, তুমি আপনি আসুন এসে দেখা করুন, তারপর ভয় টয় দেখিয়ে বলছে, তারা জানে আমাদের একটা সামাজিক সম্মান আছে, সেই জায়গাকে নষ্ট করার জন্য বলছে আমাদের বেল নিন, বেল নেওয়ার জন্য 2,500 টাকার বেলটা 10,000 টাকার বেলটা নিতে হচ্ছে থানাকে। এই ধরনের ঘটনা ঘটছে। আর এটা গতকালকে যে কথাটা বলছিলাম, রিনাউন্ড এক স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, ঘটনাটা শুনুন, সে বড় সাথে সাথের ঘটনা, সেই ওসি বদলি হয়ে গেছে এখন ওয়ার্ডগঞ্জ থানায়। তার এত বড় সাহস, এত বড় আস্পর্ধা লক্ষ্মী পুজোর দিনে সে নোটিশ পাঠাচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে রাত 11:30টার সময়, কি না চিনি বড় সাতের ঘটনা, তিনি ওয়ার্ডগঞ্জ থানায় বদলি হয়েছে, তার সাথে গিয়ে ওয়ার্ডগঞ্জ থানাতে 3 দিনের মতো দেখা হবে। 2 টাকার একটা ওসি, এত বড় ঘটনা। আমি আগের ওই আর্ময় দুর্জয় পেজে লিখেছি যে এই ওসিরাও যুক্ত আছে এই ধরনের কাজের সাথে, এবং আপনাদের উদাহরণও দিয়েছি যে ওয়ার্ডগঞ্জ থানা দিয়ে ঢুকবেন, সামনে ঢুকিয়ে দেখবেন 3তলা বাড়ি, সেটা 5তলা হয়ে গেছে, তারও একটা বড় ইতিহাস আছে, সেখান থেকেও কী পরিমাণ টাকা তুলেছে দুর্জয়, সেটাও পরবর্তীকালে ভিডিওতে বলবো। তো এই দুর্জয় সরকারকে কেন সরাবো, দুর্জয় সরকার কি একা, না অনেকেই আছে। দুর্জয় সরকারকে জেলে ঢোকানো মানে হচ্ছে তাদেরকে বার্তা দেওয়া বাদবাকিগুলো কেঁচো হয়ে ভেতরে ঢুকে যাবে, কেন বাদবাকিগুলো অতটা মানে দুর্জয়ের র্যাকেটে যারা আছে অতটা তাদের সাহস নেই। দুর্জয় বাহুবলী হয়েছে কিছু বলতেই আপনারা সবাই জানেন, বলার কিছু নেই, কিছু করাপ্টেড নেতা মন্ত্রীদের সহযোগিতায় দুর্জয় সরকার বাহুবলী হয়েছে, একে ট্রাম্প কাট করা হয়েছে, এর দৌলতে মাল টাকা তুলছে, তুলে সেই সব জায়গাগুলোতে টাকা কিছুটা দিচ্ছে, নিজের পকেটে নিচ্ছে, এবং নট লেস দেন দুর্জয় পার ডে কিছু না হলে 2-3 লাখ টাকা নিয়ে যায়। ভারতবর্ষে গণতন্ত্র মেনে আমি এটাকে ভিজিলেন্স করেছি, ভিজিলেন্সের সমস্ত তথ্য দেওয়া আছে। ভিজিলেন্স মূলত যেটা দেখে ওর সম্পত্তি, কতটা সম্পত্তি হয়েছে তারও যা পরিমাণ, সেই সম্পত্তি মানে শুনলে আপনারা মাথা ইয়ে হয়ে যাবে, এবং সেই টাকা নিজের নামে কীভাবে অন্যের নামে ট্রান্সফার করেছে সমস্ত কিছু সেখানে দেওয়া আছে। দুর্জয়ের ভিজিলেন্সের পর স্বাভাবিকভাবেই আপনারা বুঝতে পারছেন যে ভিজিলেন্স খুব একটা, যেহেতু ভিজিলেন্স রাজ্য সরকার এবং সেখানে কিছু করাপ্টেড লোক এর মধ্যে যুক্ত আছে, এবং যারা করাপ্টেড করে তাদের পাওয়ারটা, কেন তারা তো কোনো আইন মানে না, তো আইন না মানলে তাদের পাওয়ারটা স্বাভাবিকভাবে লড়াইয়ের ক্ষেত্রে অনেকটা এগিয়ে যায়। তো দুর্জয়ের এই ভিজিলেন্স হয়তো কতটা হবে আমি জানি না, সবে মাত্র শুরু হয়েছে, কিন্তু একটা বেগ দেওয়া যাবে, বেগ দেওয়া যাবে এই কারণে প্রত্যেক দিন ক্যাম্পেইন এর জন্য, এরপর এটা মিডিয়া হবে, অলরেডি এটা মিডিয়া চালু করে দিয়েছে, বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে তারা বিশাল স্টোরি তৈরি করেছে, হয়তো কিছুদিনের মধ্যে আপনারা সেটা প্রকাশ পাবে। এবার ঘটনাটা যেটা হচ্ছে যে এই দুর্জয় সরকারের পিছনে কারা আছে, আগে দুর্জয়কে যদি ধরা যায়, দুর্জয়কে জেলে পাঠাতে গেলে কিন্তু তারা আস্তে আস্তে করে নিষ্ক্রিয় হয়ে যাবে, না হলে কিন্তু কোনো LBS ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট কেউ কিন্তু কাজ করতে পারবেন না, বিশেষ করে যে জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। এবং কলকাতা কর্পোরেশনের আধিকারিকরা সব জানে তারা কিছু করতে পারছেন না, কেন কারণ করতে পারছেন না নিশ্চয়ই জানেন, তো আমাদের এটা করতে হবে, চুপ করে বসে থাকলে হবে না। আপনাদের বলছি এই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, শেয়ারটা করতে হবে, শেয়ার না করলে কিন্তু হবে না, আমাদের জনসমর্থন তোটা দরকার। করাপশন যদি আপনারা কমাতে না পারা যায়, এবং দুর্জয় সরকারের মতো মানুষকে, দুর্জয় সরকার ইজ দ্য আইকন, এটাকে জেলে ঢোকালে তাহলে অন্যরা ভয় পাবে, যতক্ষণ না জেলে ঢোকাবে ততক্ষণ ভয় পাবে না। আপনাদের যা বুঝিয়ে দিতে হবে যে একটা পেনের জোর একটা তরোয়ালের চেয়ে অনেকটা বেশি হয়। সো দ্যাট দ্য দুর্জয়ের এই কীর্তি, আজকের মোটামুটি এইটুকুনি আপনাদের জানালাম যে দুর্জয়ের এই কীর্তি, যে ডেমোলিশন কন্ট্রাক্টরকে দিয়ে দীপঙ্করের টাউটার, তার ডেমোলিশন কন্ট্রাক্টর, তাকে দিয়ে টাকাগুলোকে তোলা হয়, কীভাবে তোলা হয় সেখানে সে বলছে, সব টাকা নিয়ে আমাদের অফিসারদের দিতে হয়। তো কোন অফিসার, অফিসারটা হচ্ছে দুর্জয়।
সো তার র্যাকেটে আরও কিছু কিছু লোক আছে, সেগুলো পরবর্তীকালে বলবো। দুর্জয় কী বলছে, কোন ফাইলে কত টাকা, সেটাও আপনাদের পরবর্তী শোনাবো। সো সাথে থাকুন, সঙ্গে থাকুন। আমার মিশন যে 8-9 ঘুষখোর দুর্জয় এটাকে সফল করুন, জনসমর্থন দরকার। বন্দে মাতরম।